শটের 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 লাগলো 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 আমরা সাইকেলে ব্রেক নাই জাস্ট অসাধারণ কেমন আছেন আপনারা সবাই আমি কয়েকদিন আগে আমার প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ড্রাগন ফ্রুটের ফুলের পাপড়ি থেকে যে সুস্বাদু চা আমরা তৈরি করতে পারি তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা খুব সহজে ঘরে বসে আমরা ড্রাগন ফুলের পাপড়ি থেকে সুস্বাদু হেলদি একটি চা আমরা প্রস্তুত করে আমরা পান করতে পারি এখানে আমার পাশে একটা ড্রাগন ফল দেখছেন আমি আগের ভিডিওতে বলেছি যে আমি কিন্তু ড্রাগন ফলের এই ফুলটা আমি ফেলি না এই ফুলটা আমি শুকাই এবং শুকিয়ে আমি চা বানিয়ে আমি মাঝে মধ্যে পান করে থাকি এবং আমার পরিবারের প্রায় প্রত্যেক সদস্য এই সুস্বাদু পানীয়টা পান করে খুব তৃপ্তি লাভ করে তো চলুন দেখা যাক কিভাবে এই হেলদি একটি ড্রিঙ্ক ড্রাগন ফলের ফুলের পাপড়ি থেকে আমরা প্রস্তুত করতে পারি তো আমাদের এটি প্রস্তুত করতে আমাদের প্রয়োজন হবে কিছু গরম পানি কিছু চিনি এবং কিছু ফুলের পাপড়ি আর কিছুই না এবং আমরা যদি চিনি যদি নাও দিতে চাই আমাদের চিনির প্রয়োজন নেই কারণ এই পাপড়ির মধ্যেই একটু মিষ্টি ভাব আমরা পাবো তো চলুন আমরা শুরু করি এবং দেখি যে কিভাবে এই সুস্বাদু ড্রিঙ্ক আমরা তৈরি করতে পারি সসপ্যান গরম হয়ে গেলে পানি দিয়ে দেবেন এবং পানিটাকে ফুটতে দেবেন যখন ফুটে যাবে তখন আমরা ড্রাগন ফলের যে ফুলের যে পাপড়ি সেটি আমরা দিয়ে দেব পানি প্রায় ফুটে গেছে আমরা যখন পানি ফুটে যাবে এই যে ফলের সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি আমি রেখে দিয়েছি আগে থেকেই এটি হচ্ছে ফুল অলরেডি শুকিয়ে গেছে তো এরকম ফুল আমি আগে থেকেই আমি কিছু সংগ্রহ করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে আগের থেকেই সংগ্রহ করে রাখা এবং আমি এটিও ছিঁড়ে নিচ্ছি এটা অত্যন্ত শক্ত তো আমি এগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি চার থেকে পাঁচটি ফুলের পাপড়ি আমি দিয়েছি আমরা এখন 10 থেকে 15 মিনিট আমরা এই ফুলের পাপড়ি আমরা জাল দেব আপনারা দেখতে পাচ্ছেন যে পানির রং আস্তে আস্তে চায়ের রঙের মতো হয়ে যাচ্ছে লিকারের মতন এবং যত জ্বালাবেন এর রংটা ততই গাঢ় হতে থাকবে প্রায় 15 মিনিট যাবৎ আমি এটি জ্বালাচ্ছি আপনারা যত বেশি জ্বালাবেন তত বেশি ফ্লেভার এবং কালার আপনারা পাবেন তো সাধারণত 20 থেকে 30 মিনিট জ্বালানোর কথা তো আমি প্রায় 15 থেকে 20 মিনিট জ্বালাই আমি অতটা জ্বালাই না যদি আপনাদের ধৈর্য থাকে আপনারা বেশি সময় ধরে জ্বালাতে পারেন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমরা এখন এটি নামাবো তো নামানোর আগে আপনারা একটু ছেঁকে নামাবেন কারণ এর ভিতর অনেক পাপড়ি থাকে দানা থাকে দেখুন কি সুন্দর রং এবং আপনারা যদি চিনি ছাড়া খেতে চান চিনি ছাড়াও খেতে পারেন দেখুন কি সুন্দর রং হয়েছে এবং যদি আপনারা চিনি চান হালকা চিনি এর ভিতর অ্যাড করে দিতে পারেন আমি এর মধ্যে হালকা চিনি দিয়ে দিচ্ছি সুন্দর স্বাদের জন্য
এরকম লাগে অনেক সুস্বাদু আগে খাইছে কোন দিন না ড্রাগন ফলের পাতা না ফুলের চা এই প্রথম আপনারা আরেকটা কাজ করতে পারেন যদি একটু এডিশনাল ফ্লেভার পেতে চান আপনারা দাও এটা আমার বাগানে সুন্দর কাগজি লেবু আছে আপনারা যদি চান কাগজি লেবু যদি এভাবে সাইডে কেটে হালকা যদি ভিতরে দিয়ে দেন চামচটা কোথায় ড্রাগন ফলের ফুল দিয়ে যে চা হয় তাই না অনেকেই জানে না অবিশ্বাস্য আমাদের ক্যামেরায় পিছনে যে আছে তার অবশ্যই টেস্ট করা উচিত টেস্ট করা উচিত আমি প্রথমে চিনি ছাড়া ট্রাই করছি বলা হয়েছিল যে চিনি ছাড়াও খাওয়া যাবে তো সিলেটে আমরা যে চা পাতা গুলো দেখি তো সেগুলো চিনি ছাড়া খেতে অবশ্যই তিতা লাগে কিন্তু প্রমিস আপনাদের যারা ডায়াবেটিস যারা চিনি নিয়ে খুব চিন্তিত স্বাস্থ্য সচেতন আপনারা চিনি ছাড়া এই চাটি ট্রাই করতে পারেন আর চিনি দিয়ে কেমন লাগে আমি তাও টেস্ট করব খুব বেশি না এক চামচ নিলাম তো আগেও বলেছি ইউটিউবে স্বাদ দেখানো যায় না কারণ স্বাদ দেখার জিনিস নয় অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করবেন যে কেমন লাগলো আর এটি হবে আমাদের জন্য একটি অনুপ্রেরণা যেন পরবর্তীতে আমরা নতুন নতুন এরকম আরো ভিডিও করতে পারি এবং আমি যেটি করব সবাই লেবু দিয়ে ট্রাই করেছে তো আমিও লেবু দিয়ে ট্রাই করতে চাই কাগজি লেবু আপনারা চাইলেই আপনাদের ছাদে এ ধরনের লেবু চাষ করতে পারেন কোনো জায়গা ফেলে রাখবেন না ড্রাগন ফ্রুটস এবং কাগজি লেবু এদিকে আম বা 12 মাসের আম পেয়ারা গাছ এ ধরনের চাষ যদি করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনার পাশে কোনো সঙ্গী না থাকলেও এরা আপনাকে সঙ্গ দেবে আর তার সঙ্গে সুস্বাদু এ ধরনের চা তো আছেই